আমার যমুনার জল দেখতে কালো সান্তরিতে লাগে ভালো যৌবন ধরেন লাজিবি তো আছে লোকটা ঘুমাইছে নাই জঙ্গল দেখা নাকি পাল গাই এ ভাই ঘুমাইছেন এ ভাই ঘুমাইছেন ঘুমাইছেন লোকটা তো নরসর করে না এ তো মাইরা লাগছে খুন ধরে লাগছে দেখা কারা এই কামটা করলো দি আগে সিআইডি অফিসারের কাছে ফোন দেই কই আছে আবার গুছিয়ে মারলো আমারে কি ব্যাপার সেটাই তুমি এরকম করছো কেন শুনে চলেছে ধরো ফোন ধরো बस आ सकाल बेलाम करते বিবেক জি স্যার চালু চালু করো তো ফেটি কোথায় গেলে তুমি স্যার এই খালি পিছনে পিছনে থাকা কেন তুমি তুমি কেন বারবার পিছে পিছে থাকো দেখো কি হয়েছে এটা কখন মারা গেছে দেখো দেখো স্যার দেখো স্যার পাও বেজে স্যার 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 শয়তান হয়ে গেছে স্যার সবসময় তুমি শুধু খালি মজা করো না দেখো ভালো বলতে বলতে লাস্ট থেকে উল্টিয়ে দেখো স্যার তার কাপড়টাকে একটু উপরে দিয়ে দেখো একে কি দিয়ে মারা হয়েছে স্যার দাঁড়া ওটা কি ফেটি ওটা একটা ঘড়িটা নিয়ে এসো তো सर नियो 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 फेडी और जामा टाइट टू ऊपर देखो तो हां राम चलो 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 देखो ওখানে কিছু না কিছু আছে सर
স্যার এই গড়িটা দেখা যাচ্ছে তো মনে করেন স্যার এখন বাস থেকে স্যার একটা স্যার একটা চাবি পাইছি স্যার চাবি নিয়ে আসো নিয়ে আসো ওটাকে নিয়ে আসো স্যার এই গড়িটা স্যার একটা বাজে বন্ধ হয়ে গেছে স্যার ওটাকে তোলো ওটাকে নিয়ে আসো নিয়ে আসো স্যার চাবি ডান্ডার রিলেশন হয়েছে স্যার লাগালো স্যার ঠিক আছে তাহলে কেটে ফেলো কেটে ফেলো স্যার জি কেটে ফেলো বন্ধ তো না না রাশে কখনো ব্যথা ভাই তুমি যা কথা বলো এগুলো শুনে রাগ বিবেক ওর হাতটা ওটাকে উঠতে দেখো তো স্যার জি বলো লাশের গায়ে কোনো চিহ্ন নাই কোনো কিছুতে আঘাত করছে এমন কিছু কোনো চিহ্ন নেই ভালোভাবে খুঁজে দেখো কিছু হয়তো স্যার পেতে পারে ওকে দাও ওকে স্যার এই চাবিটাই হয়তো আমাদের এই খুনিটার জায়গায় নিয়ে যেতে পারবে আর ওই ঘড়িটাও দেখা যাচ্ছে স্যার এই ঘড়িটাকে পাক্কা একটাই বন্ধ হয়ে গেছে অর্থাৎ ঘড়িটা ভেঙেও গেছে দেখতে পাচ্ছেন ভেঙে গেছে হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে ভেঙে গেছে কারণ স্যার একে যখন মারা হয়েছিল তখনকার ঘড়িটার মতো কোনো কিছু লেগে ভেঙে গেছে যেহেতু এটা একটা বাজে বন্ধ হয়ে গেছে তাহলে ইনি একটা বাজে মারা গেছে তাহলে স্যার এটাকে স্যার পোস্টমর্টমের ব্যবস্থা করি জি এটাকে নিয়ে এসো ফোনে আমার ফোনতে তুলো ধরো ছবি উঠাও ভালোভাবে ছবি তুলো তুলো ফেডি ভালোভাবে তুলবে ভালোভাবে তুলে এলাকার কোনো না কেউ না কেউ তো অবশ্যই জানে আচ্ছা একে তো কেউ না কেউ অবশ্যই চিনবে আচ্ছা ঠিক আছে চলবে তাহলে স্যার ফেডি বিবেক তোমরা দুজন তাহলে লাস্ট থেকে ফরেনসিক ক্লাবে নিয়ে আসো আর আমি সাড়ে সাথে যাচ্ছি স্যার আমার স্যার চল লাগবো স্যার আমি যাই আপনার সঙ্গে যাই স্যার ফেডি তুমি কিন্তু বেশি কথা বলো লাশের পায়ে এটা কি দেখো তো দেখো তো মাছি না এটা আমার মনে হয় লাশ থেকে পাঁচ ঘন্টা আগে মারা হয়েছে স্যার এই কারণে মাছি বলছেন স্যার যেহেতু মাছি আসছে চলে যাও ঠিক আছে তোমরা ফরেনসিক ক্লাবে নিয়ে তাহলে তোমরা দুজন নিয়ে আসো ওকে ঠিক আছে আমরা যাই চলো তাহলে বিবেক তেল কে নিতে পারবি না তো তো শক্তি বেশি না স্যার আমি নিতে পারব না লাল থেকে কই করি তো স্যার আপনি খালি একটু ধরেন আচ্ছা যা স্যার ধরেন ধরেন আরে স্যার ধরেন লাল জীবিত আছে আরে জীবিত না একটা বলতো আটটা বলতো স্যার মারা গেছে তো লাল তো ভালো আছে লাল তো না স্যার ধরেন ধরেন ভয় পান গেছে স্যার স্যার ধরেন না কে মহিলাটাকে দয়া জি স্যার অনেকক্ষণ হয়ে গেল ওরা তো এখনো আসলো না কি করছে ওই দুটা হাবারাম স্যার ফেডি ফেডির সাথে গেছে না স্যার ফেডি আর বিবেক যেখানে যাবে স্যার সেখানে একবার রাত পোয়াই যাবে স্যার স্যার আইসা বসুন স্যার এত দেরি হয় আসতে স্যার অনেক ঘোরাঘুরি করলাম ফেডি কি পেলে কিছু জানলে ছবি দেখাইছি বুঝছেন একটা লোকের দুটাই গাঁজা খাইতেছে পরে ছবি দেখাইলাম আর রবিন কে চিনে না রবিন আরে কাদার তো বড়াই রবিন কে চিনে স্যার 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 ওকে আমি মেনে ফেলবো ফেডি তুমি সব সময় একটু বেশি বাড়াবাড়ি করো তুমি জানলে না ওরা যে নাম বললো ওর দরমান ওরাই খুনি স্যার চলে না স্যার ওকে দিয়ে কখনো একটা কাজ হয় না চলো তাহলে চলো ফেডি সব ধরো ধরো ধরো
করে দিব স্যার আমি তোমার আর ওই তোমাকে আমি আমার যমুনার জল দেখতে কালো শান্ত দিতে লাগে ভালো যৌবন মশিয়া গেল জয় হলে আমার যমুনার জল দেখতে কালো শান্ত দিতে লাগে ভালো যৌবন মশিয়া গেল জয় হলে তোর ওই নিরীহ লোকটাকে কিসের জন্য মেরেছিস তোর ওই লোকটাকে কিসের জন্য মেরেছিস স্যার ওরে আমরা মারি নাই তো ওরে মানুষ নেই দয়া তোমার মেশিনটা চালা তো দেখি তোদের মতো লোকের কারণে সমাজের লোক ভালো হতে চায় কিন্তু ভালো হতে পারে না তোদের বাকি জীবন আমাদের ভুল হয়ে গেছে তোদের মতো লোকের কারণে সমাজের লোক ভালো হতে চায় কিন্তু তারা ভালো হতে পারে না তোদের মতো ছেলে পেলের কারণে তাই তোদের বাকি জীবন জেলে বসে কাটাতে হবে তোদেরকে কেউ রক্ষা করতে পারবে না এই